ভিনদেশিকার উপর নির্ভর করে নয় বিএনপি দেশের জনগণের শক্তির উপর ভর করে গণতন্ত্র ফিরিয়ে আনবে বলে দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শরিক দলগুলোর সাথে আলোচনা শেষে ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন ডোনাল্ড লুর সফর নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই বলেও জানান দলটির অন্য নেতারা শারফুল আলমের রিপোর্ট ভীষণ এসি এলো মানি ব্যাক গ্যারান্টি অফার এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো ঢাকায় ব্যস্ততম সময় পার করছেন যুক্তরাষ্ট্রের এই নীতি নির্ধারক নিয়ে রাজনীতিতে চলছে নানা সমীকরণ তবে তার এই সফর নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের জনগণ কারো উপরে নির্ভর করে তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে এটা আমরা মনে করি না বাংলাদেশের জনগণ সবসময় তার নিজের শক্তিতে নিজের পায়ের উপর বর করেই সত্তর সালের পূর্বেও আন্দোলন করেছে সত্তরে আন্দোলন করেছে একাত্তরে মুক্তিযুদ্ধ করেছে এবং পরবর্তীকালেও আমরা যে আন্দোলন করছি এটা সম্পূর্ণ জনগণের শক্তিতেই নির্ভর করে আমরা আন্দোলন করছি গণতন্ত্রকে গুরুত্ব করার জন্য সুতরাং এই বিষয়ে আমরা খুব বেশি একটা কথা বলতে চাই না এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে বিএনপির নেতারা দাবি করেন বিদেশি শক্তি নয় বাংলাদেশের মানুষের উপর নির্ভরশীল বিএনপি সবাই দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে জাতীয় নির্বাচনের মতো ভোটার শূন্য চলমান উপজেলা নির্বাচনও জনগণ প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেন বিএনপির নেতারা কোথায় 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 আপনি বিএনপি জাতীয়তাবাদী দলের মাথা বেদা নেই জাতীয়তাবাদী বিশ্বাস করে দল যে দেশের মানুষ বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা বাংলাদেশের গণতন্ত্রের প্রতি সমর্থন সেই যেই দেশেরই নেতা হত্যা তাকে আমরা অভিনন্দন জানাবো অবস্থান কর্মসূচিতে বিএনপির নেতারা জানান মানুষের ভোটাধিকার গণতন্ত্র কেড়ে নিয়ে আওয়ামী লীগকে সহায়তা করায় বাংলাদেশের মানুষ ভারতীয় পণ্য বর্জন করেছে সরফুল আলম এটিএন বাংলা ঢাকা